হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যখন কাবাগর নির্মাণ করলেন, ইব্রাহিম আলাইহিস সালাম কাবাগর নির্মাণ করে, কাবাগর নির্মাণ করার পরে হযরত ইসমাইল আলাইহিস সালাম সহ বাপ বেটা দুইজন মিলে ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম পিতা পুত্র দুইজন মিলে কাবাগর নির্মাণ করার পরে এখন আল্লাহর দরবারে দোয়া করলেন। অনেক বড় একটি কাজ করেছেন না, কাবাগর নির্মাণ করেছেন। নির্মাণ মানে পুনর্নির্মাণ, এটাকে সংস্কার করেছেন। কাবাঘর তো অনেক আগেই নির্মাণ হয়েছে, কিন্তু সময়ের কারণে, বিভিন্ন কারণে সেই কাবাগরের চিহ্ন কখনো ধ্বংস হয়েছে, কখনো মেরামত করা হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম সেটাকে আবার পুনরায় মেরামত করেছেন, আবার নতুন করে সেই জায়গায় তিনি এটাকে বানিয়েছেন। যে কাবাগরের দিকে ফিরে আমরা নামাজ পড়ব, কাবাগর পৃথিবীর মধ্যে সর্বপ্রথম ঘর, মুসলমানদের কেবলা, এত বড় শান পজিশন যে কাবাগরে রয়েছে, সেই কাবাগরে নির্মাণ করে এখন দোয়া কবুলের সময়। আর আম্বিয়া মুরসালিন যখন দোয়া করবেন, আল্লাহ তো ওনাদের দোয়া তখনই কবুল করবেন। ওনারা দোয়া করলেন দুইজন মিলে, আল্লাহর কাছে অনেকগুলো দোয়া করলেন, তার মধ্যে একটা দোয়া ছিল আল্লাহর হাবিবের দুনিয়াতে আগমনের ব্যাপারে। আল্লাহ, আপনি তো আপনার হাবিবকে পাঠাবেন, আপনার হাবিব যেন আরবদের বংশের হয়, এই গোত্র থেকে, এই দল থেকে আসে। দোয়া করলেন আগমন যেন তাড়াতাড়ি হয়। কীভাবে দোয়া করলেন দেখেন, আল্লাহর হাবিবের আগমনকে জানিয়ে, রব্বানা ওবাআথ ফিহিম রাসূলাম মিনহুম, আল্লাহ আপনি তাদের মধ্য হতে, আল্লাহ আপনি ইব্রাহিম আলাইহিস সালামের ঔরসে যে সন্তানরা আসবেন কিয়ামত পর্যন্ত, ইব্রাহিম আলাইহিস সালামের ঔরসে যে সন্তানরা আসবেন আরব দেশে, আল্লাহ আপনি তাদের মধ্য হতে আপনি দয়া করে পাঠিয়ে দেন, দয়া করে আপনি পাঠান একজন রাসূলকে। আল্লাহর হাবিবের ব্যাপারে দোয়া করছেন যে ইয়াতলু আলাইহিম আয়াতিকা, যিনি তাদের কাছে, আপনার বান্দাদের কাছে আপনার আয়াতসমূহ, আপনি যে কোরআন নাজিল করবেন, আপনি যে কিতাব নাজিল করবেন, এই কিতাবের আয়াতসমূহ আপনার বান্দাদের কাছে তেলাওয়াত করবেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম এবং হযরতে ইসমাইল আলাইহিস সালাম পিতা পুত্র দুইজন মিলে আল্লাহর দরবারে দোয়া করলেন। আমি প্রায় জুমাতে বলে থাকি, আমরা যারা আল্লাহর দরবারে দোয়া করি, দোয়া করার পর অস্থির হয়ে যাই। আমি কতকাল কতবার আল্লাহর দরবারে দোয়া করলাম, কিন্তু আমার দোয়া তো কবুল হয় না। কবুল যদি হতো কই, আমি তো রেজাল্ট পাচ্ছি না। আমরা অস্থির হয়ে যাই, ধৈর্য হারা হয়ে যাই। এজন্য ওলামায়ে কেরাম বলেছেন, ধৈর্য হারা হওয়ার কিছু নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে আল্লাহর হাবিব দুনিয়াতে আগমন করার প্রায় 4000 বছর আগে দোয়া করেছিলেন, আল্লাহ আপনার নবীকে এই বংশ থেকে পাঠান। আল্লাহ ওই দোয়া থেকে প্রায় 4000 বছর পরে তার হাবিবকে দুনিয়াতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ, দুইজন নবী আল্লাহর দরবারে দোয়া করেছেন, ওই দোয়ার রেজাল্ট বাস্তবে প্রতিফলিত হয়েছে প্রায় 4000 বছর পরে। আমি আপনি কে? আমার আপনার তো কোনো ঠিকানা নাই। এই জন্য ধৈর্য হারা হওয়ার কিছু নাই। আপনি দোয়া করতে থাকেন রব্বে কারিমের দরবারে, মনে রাখবেন আপনার রব আমার রব, তিনি এত মহান রব। আপনি একবার যদি ওনার কাছে চান, ওনাকে আল্লাহ বলে ডাক দেন, আপনি যা চাইবেন, এই দুনিয়াতে যদি সেটা উনি পূরণ না করেন, তিনি ভালো মনে করেছেন আপনার জন্য এটা আখেরাতে রেখে দেওয়া, কারণ তিনি জানেন আপনি আখেরাতে বিপদে পড়বেন। এজন্য আপনার এই দোয়াটার রেজাল্ট তিনি তখন প্রকাশ করবেন, এই দোয়ার ফলাফল তিনি তখন প্রকাশ করবেন। এই জন্য ধৈর্য হারা হওয়ার কিছু নাই বাবা। পৃথিবীতে যত মানুষ হোক আল্লাহর দরবারে দোয়া করবে, আল্লাহ মনে রাখবেন কাউকে খালি হাতে ফেরত দিবেন না। এখন আপনার এই রকম ধারণা যত বদ্ধ পরিপক্ক হবে যে আমি দোয়া করেছি খালি হাতে ফেরত যাব না, অবশ্যই যাব না, আপনার ঈমান এ ব্যাপারে, আপনার বিশ্বাস এ ব্যাপারে যত গভীর হবে, দেখবেন আপনি আপনার দোয়ার ফলাফল তত বেশি পেয়ে যাবেন, নিরাশ হবেন না। ওয়ালা ইয়াইয়াসু মির রহমাতিল্লাহি, আল্লাহর রহমত থেকে কাফের মুশরিক ছাড়া, বেঈমানরা ছাড়া কেউ নিরাশ হয় না। আমরা মুসলমান, আমরা মুমিন, আমরা কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ হব না। আল্লাহ যেন আমাদেরকে সেই পথে থাকার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।